বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সেক্টরে রোবটের ব্যবহার দিনে দিনে বাড়ছে। সম্প্রতি বাংলাদেশের এক শিক্ষার্থীর বানানো ফুড ডেলিভারি রোবট বিশ্বের নজর কাড়ে, বিশেষ করে বাংলাদেশিদের। লাবিব তাজবার রহমান, বাংলাদেশি এই তরুণ তার দুই সহযোগীকে নিয়ে তৈরি করেছেন ফুড ডেলিভারি রোবট, যেটা এখন কাজ করছে সাউথ কোরিয়ায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এই শিক্ষার্থী ক্লিকের সঙ্গে আলাপকালে জানাচ্ছিলেন কিভাবে ফুড ডেলিভারি রোবটটি তৈরি করল তার দল। স্ট্যানফোর্ডে পড়া শুরু করার পরপরই দুই বন্ধুকে নিয়ে গড়ে তোলেন নিউবিলিটি নামে একটি প্রতিষ্ঠান, যেটি মূলত রোবট তৈরি করে। যখন তারা দেখেন যে সাউথ কোরিয়ায় হোম ডেলিভারির বিশাল বাজার এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো মানুষ দ্বারা পণ্য ডেলিভারির বিকল্প খুঁজছে, তখনই তারা ডেলিভারি রোবট বানানোর সিদ্ধান্ত নেন। আমরা খেয়াল করলাম যে সাউথ কোরিয়াতে ই কমার্স সাইটগুলোর বা ডেলিভারি ফুড সার্ভিসেসগুলোর একটা বিশাল চাহিদা বাড়ছে, এবং এই কারণে যেটা হচ্ছে যে লাস্ট মাইল যে ডেলিভারিটা বলে, যে রেস্টুরেন্ট থেকে বাসায় খাবার পৌঁছে দেওয়ার এই ডেলিভারি লেগটা কিন্তু পুরোপুরি হিউম্যান দ্বারা চালিত, একদম মানে আমাদের কিছু মানে ডেলিভারি ম্যান লাগে। তবে যত বেশি কোম্পানি বাড়বে তত বেশি ডেলিভারি ম্যান লাগবে, এবং তত কিন্তু এই কস্টটা বেড়ে যাচ্ছে। এবং সাউথ কোরিয়া যেহেতু একটা অনেক বেশ শিক্ষিত একটা দেশ, ওখানে আসলে এরকম মানুষ খুঁজে পাওয়াটা একটা হিমশিম, এবং এটা কোনো সাস্টেনেবল উপায় বলে ওই কোম্পানিগুলো মনে করছে না। সো সেখানে আর কি এই মানুষের এই ব্লু লেবার যে এই জবটা, এটাকে অটোমেট করার জন্য আমরা হচ্ছে কি এই রোবটটা বানানোর পরিকল্পনা করি, এবং সেই পরিকল্পনা থেকে আর কি আমরা বিভিন্নভাবে এটাকে ডেভেলপ করার চেষ্টা করি। সো আমরা ফার্স্টে সফটওয়্যার সাইটটা বানাই, তারপরে আমরা আমাদের রোবটটাও বানাই। বর্তমানে পরীক্ষামূলকভাবে রোবটটি কাজ করলেও এমন আরও বেশ কয়েকটি রোবট বাণিজ্যিকভাবে সার্ভিস দিতে শুরু করবে খুব শিগগিরই। আমাদের টিমে এখন প্রায় 40 জনের মতো মানুষ কাজ করছে। তো এদের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে, ইঞ্জিনিয়ার্স, ম্যানেজার্স, হিউম্যান রিসোর্স। তো বলা যায় যে এই পুরো 40 জন মানুষেরই একটা অবদান রয়েছে এই রোবটের পিছনে। স্কেলেবিলিটিটা আমাদের জন্য সমস্যা না, আমরা জাস্ট একটা রোবটের টেকনোলজি যদি ঠিকমতো আমাদের সব টেস্টিং গ্রাউন্ডস গুলোকে প্যাস করতে পারে, তাহলে আমরা ওটাকে ইজিলি মাল্টিপ্লাই করতে পারবো। সো আমরা একদম বলা যায় যে লাস্ট ফেজ টেস্টিং চলছে আমাদের, এবং আশা করি যে এই টেস্টিং ফেজটা পার হলে যদি সাকসেসফুল হই তাহলে আমরা ওই রোবটগুলো মাল্টিপ্লাই করতে পারবো। বাংলাদেশেও কি এরকম কোনো সার্ভিসের প্রয়োজন আছে, কি মনে করেন লাবিব তাজওয়ার রহমান? টেকনিক্যালি আমার মনে হয় যে বাংলাদেশে অনেক সাউন্ড ইঞ্জিনিয়ার আছে, অনেক সাউন্ড প্রফেশনালস আছে, এবং তাদের সমন্বয়ে এরকম একটা প্রকল্প হাতে নেওয়া যেতেই পারে। এখানে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে হচ্ছে এটার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা, বাট ওইটা ম্যানেজ করতে পারলে আই থিঙ্ক ইঞ্জিনিয়ারিং সাইডটা বাংলাদেশে করা যেতে পারে। তবে এই এই প্রোডাক্টের মার্কেটে একটা ফিট আছে কিনা, আমি পার্সোনালি বলবো যে বাংলাদেশে এটার এখনো মার্কেট হয়নি। তবে যেভাবে বাংলাদেশে ডেলিভারি কোম্পানিগুলো বাড়ছে, আমার মনে হয় যে এক সময় হয়তো এটার একটা একটা মার্কেট ডিমান্ড হতে পারে, এবং এটার সাথে অনেক কিছু জড়িত আছে, এখানে লেজিসলেশন, তারপরে আমাদের রাস্তার আইন, তারপরে রাস্তার স্ট্রাকচার, আমাদের রাস্তায় অনেক ধরনের আনইভেননেস থাকে। সো সেগুলোর জন্য আসলে এটা খুব একটা উপযোগী না। ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে প্রযুক্তির উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে এই তরুণের।